দৈনিক কতক্ষণটা পড়তাম এটা ভাবে পড়িনি আমি যখন নামাজ খাওয়া দাওয়া ঘুম এই টাইমটা বাদে যে টাইমটা ছিল পুরো টাইমটাই আমি আল্লাহর মতে পড়ার পেছনে দিয়েছি পড়ার ক্ষেত্রে মূল বই মেইন মূল বই পড়ার পাশাপাশি মূল বই যখন ভালোভাবে হয়ে গিয়েছে তখন আমি কোয়েশ্চেন সলভ করছি প্রচুর প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করেছি এক্ষেত্রে আমার টিচাররা আমাকে অনেক হেল্প করেছে বিভিন্ন কোশ্চেন তারা আমাকে জোগাড় করে দিয়েছে যে এই কোশ্চেনগুলো সলভ করো বিভিন্ন কোচিং থেকে কোশ্চেন নিয়ে সেগুলো সলভ করেছি আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু আমার পরিবারের যেই অবদান সেটা আসলে না বললেই না বিশেষ করে আমার আপুদের কথা আমার যে দুই বোন আছে অন অসংখ্য আমাকে সাপোর্ট করেছে অসামান্যভাবে তো আমার যখনই কোনো খারাপ লাগা বা অনেক সময় প্রেশারের কারণে মন খারাপ হয় বা এত পড়া কীভাবে কমপ্লিট করা এই নিয়ে যখন মন খারাপ হতো আমার দুই বোন আমাকে খুব পরিমাণে সাপোর্ট করেছে শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও তারা সব সবসময় দেখে রেখেছে যে কোনো অসুবিধা হয় কিনা না এগুলো খুব খেয়াল রেখেছে আর আম্মু সব সবসময় খেয়াল রাখছে যে কোনো প্রয়োজন পড়লে সেইটা আমার যাতে পূরণ হয় ঠিক মতো আমার পড়ালেখার জিনিসগুলো ঠিকমতো মতো পাচ্ছে কি কোনো আমার জিনিস দরকার আমি সেটা ঠিক মতো তখনই পাচ্ছে কিনা এটা এনশিওর করছে আমার আব্বু আম্মু আম্মু সময় পরিশ্রম দিয়েছে আমার প্রতি যে আম্মু যখন বলছে যে আম্মু এই জিনিসটা আমার এখনই লাগবে আম্মু তখনই এনে দিয়েছে সাথে সাথে যে। আর আমার কলেজের কথা বলতে গেলে এইচএসসি লেভেলেই তো মূলত গ্রাউন্ডটা তৈরি হয় তো ওই সময় কলেজের স্যাররাও অনেক হেল্প করছে কলেজের প্রিন্সিপাল স্যার মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যেতেন আর আমার স্কুলে আমি এসএসসি দিলাম তারপরে যখন স্যারদের সাথে আলহামদুলিল্লাহ দেখা করতে গিয়েছিলাম স্যাররা বেশ খুশি হয়েছিল তখন তখন আমাকে স্যাররা অনুপ্রে অনেক অনুপ্রেরণা দিয়েছে যে না তোমাকে সামনে যেতে হবে আরও তো এই অনুপ্রেরণাগুলো আসলে স্যাররাই আমাকে মূলত স্বপ্ন দেখানো শুরু করে যে না তোমার দ্বারা ইনশাল্লাহ হবে তুমি ইনশাল্লাহ বড় কিছু করতে পারবা স্যারদের থেকে আমার এই অনুপ্রেরণাটা আসে হ্যাঁ লক্ষ্য ছাড়া তো আসলে জীবন হয় না একটা লক্ষ্য অবশ্যই থাকতে হয় তো এখানে আমি এখন মূলত এখন যেহেতু এই লাইনে আল্লাহ আমাকে ঢোকার তাওফিক দিছে তো আমি এই লাইনেই ভালোভাবে একজন ডাক্তার হয়ে যাতে মানুষের সাথে কাছাকাছি দাঁড়াতে পারি তাদের সাথে যাতে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারি সেইটার সাথে দেশে যাতে বৃহত্তর স্বার্থে আমি কিছু করতে পারি এইটা আমার আসলে একটা চেষ্টা থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রথমে বলবো যে তোমরা সবচেয়ে নিজে যার যতটুকু সামর্থ্য আছে সে সেই রকম চেষ্টা করবে যতটুকু পারো তোমার যতক্ষণ মনে হবে যে আমি আমার বেস্টটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করে যাবা মূল বই একদম খুব ভালোভাবে মূল বই পড়তে হবে মূল বই মানে অনেক সময় দেখা যায় মূল বই না সলভ করে আমরা কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন জিনিসের ছুটি ওইটা করা যাবে না আগে আমার মূল বইটা ফুলভাবে কমপ্লিট করতে হবে দেন আমাকে কোশ্চেন সলভ করা লাগবে আর তোমার এক্ষেত্রে তুমি শুধু পড়াশোনা দিয়ে আসলে এটা হয় না আল্লাহর ইচ্ছা থাকে তো ইবাদত করতে হবে বেশি বেশি নামাজ ফরজ আমাদের জন্য তো ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না তোমার যত যাই হোক তুমি ফরজ নামাজটা অবশ্যই পড়বা সব সময় পড়াশোনার সময় এমন হয় অনেক সময় টাইম ওয়েস্ট আমারও হয়েছে যে কিছু করতে সব সময় যে পড়তে ভালো লাগে কারো এমন তো না যখন আমার হচ্ছে কোনো পড়াশোনা রেখে উঠে যেতাম তো আম্মু পাঁচ দশ মিনিট পরে আম্মু ভালোভাবে বুঝায় বলতে যে না এখন তুমি আবার তোমার টেবিলে ফিরে যাবো তবে আমি হচ্ছে আমার পরিবার সবসময় আমাকে টেবিলেই বসায় রাখছে এমন না আমাকে হচ্ছে যখন আমার একটু রিল্যাক্সের দরকার হয়েছে আম্মু আব্বুর সাথে গল্প করছি তারপরে কাটিয়েছি ফ্যামিলির সাথেও সময় কাটিয়েছি তারপরে তাদেরই আবার তারাই আবার ভালোভাবে বুঝিয়ে বলছে যে না এখন তোমার টেবিলে ফিরে যাওয়ার সময় তখন আবার আমি পড়তে বসছি